দক্ষিণ ভারতের অভিনেত্রী প্রিয়ামণির সময়টা বেশ ভালো যাচ্ছে। অজয় দেবগান অভিনীত স্পোর্টস ড্রামা সিনেমা ময়দান দিয়ে আবারও অ্যাকশনে ফিরেছেন এই অভিনেত্রী। তবে ময়দানের আগে শাহরুখের জওয়ান সিনেমায় অভিনয় করে চর্চায় আসেন প্রিয়ামণি। বলিউড ও দক্ষিণী সব জায়গায় জমিয়ে অভিনয় করছেন তিনি। বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা, প্রিয়ামণির পারিশ্রমিক বেড়েছে বহুগুণ। তবে জানেন কি, অভিনেত্রীর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র 500 রুপি। 2002 সালে তেলুগু সিনেমা এভারে এতাগাদুতে অভিনয়ের মধ্য দিয়ে প্রিয়ামণির চলচ্চিত্রে অভিষেক ঘটে। সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। বক্স অফিসে সফলতা না পেলেও সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। আর এই সিনেমার জন্য মাত্র 500 রুপি পারিশ্রমিক পান এই অভিনেত্রী। অভিনেত্রীর এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম News18। নিজের প্রথম পারিশ্রমিক নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার প্রথম উপার্জন ছিল মাত্র 500 রুপি এবং আমার কাছে এটা ছিল অনেক মূল্যবান। প্রসঙ্গত, ব্যাক টু ব্যাক হিট দিয়ে বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করছেন প্রিয়ামণি। জওয়ান থেকে আর্টিকেল 370 কিংবা ময়দান সবই বক্স অফিসে পেয়েছে সফলতা। সঙ্গে প্রিয়ামণিও ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করেছেন।